নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 200 বছর পর 3টি রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে। দেখুন, এই সময় যারা জন্মগ্রহণ করবে কি না, তারা অত্যন্ত সৌভাগ্যশালী হবে। 200 বছর আগে এই যোগ সৃষ্টি হয়েছিল। এই যোগের ফলে এই 3 রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। একটা হচ্ছে সমসপ্তম রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং শশ মহাপুরুষ রাজযোগ। এই তিনটি রাশির ভাগ্য উদয় করতে চলেছে। কমবেশি 12টি রাশির ক্ষেত্রে মোটের উপর শুভ ফল কিন্তু দিবে, কিন্তু স্পেশাল 3টি রাশির ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে সময়গুলো থাকে না, যে সময়গুলো আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়, যে সময়গুলো যদি কাজে লাগানো যায়। এই যে 200 বছর পর এই একসঙ্গে 3টি রাজ্য বিশেষভাবে লাভ তো দিবেই এবং উন্নতির এবং ঐশ্বর্যের শিখর চূড়ায় নিয়ে যাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটি কথা বলি, সমস্যা আপনাদের আছে, সমাধান রাস্তা হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং একটা মঙ্গলময় একটা সাবজেক্ট। আপনারা অনেকে ভিডিওটি ভালো করে না শুনে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি, এই যে সমসপ্তম রাজ্য, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, শশ নামক রাজ্য, এই রাজ্যগুলো আপনার ক্ষেত্রে রয়েছে কি না আগে দেখে নিন। 200 বছর পর এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। খুব দুর্লভ এবং বিরল রাজ্য যা আপনার বাধা বিঘ্ন কাটবে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, যোগাযোগ করুন। যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপরে ঋণে পড়ে গেছেন, বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা, কর্মক্ষেত্রে প্রমোশন ট্রান্সফার হচ্ছে না, আপনার বিজনেসে বারবার, ব্যবসাতে বারবার বাধা আসছে, যে আপনি যে কোনো বিজনেস করুন না কেন, আপনি একটা গার্মেন্টসে বিজনেস করছেন, আপনি মিষ্টির বিজনেস করছেন, মিষ্টির দোকান রয়েছে, আপনার গ্রোসারি বিজনেস রয়েছে, আপনার কসমেটিক বিজনেস রয়েছে, যে কোনো বিজনেস, গাড়ির বিজনেস, যে কোনো বিজনেস করছেন কিন্তু আপনার হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। আপনার ফার্মেসি রয়েছে, কাঠের বিজনেস করছেন, অবশ্যই যোগাযোগ করুন। এবং আপনার সন্তানের এডুকেশনের জায়গা, বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা আসছে, অবশ্যই সমাধানের পথ রয়েছে। তো কোন এই 3টি সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশি আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি, দেখুন, রাশিতে গুরু এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, আপনার চতুর্থভাবে শুক্র বুধ অবস্থান করছে, আপনার কর্মভাবে শনি অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, সমসপ্তম রাজ্য, শশ নামক মহাপুরুষ রাজ্য। বৃষ রাশিটি আপনাদের এই সময় ইনকামের সোর্স আপনাদের বাড়বে,
আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ এই সময় আপনাদের থেমেছিল, সেই কাজ আপনাদের নিশ্চিতরূপে হবে। আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন এবং আপনাদের সুখ সাধন আপনাদের বাড়বে। আর্থিক স্থিতি এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন, অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এই তিনটি রাজ্য আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, আপনার সপ্তম গৃহে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল এবং আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি আপনাদের সপ্তম গৃহে অবস্থান করছে। দেখুন গ্রহের অবস্থানগুলো বুঝুন, এবং শশনাম মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে, আপনাদের সমসপ্তম রাজ্য কেন্দ্রতিকোণ রাজ্য আপনাদের সৃষ্টি করছে, অর্থাৎ এই সময় আপনাদের বিজনেস ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি, আপনাদের বৈবাহিক জীবন সুখময় যেতে চলেছে, আপনাদের যে আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি আপনাদের হবে, আপনাদের কর্মের জায়গাটা আপনাদের সুদৃঢ় হতে চলেছে, কর্ম জায়গা নিয়ে যাদের চাঞ্চল্যতা ছিল সেই কর্মক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি আপনাদের দিবে, আপনাদের লক্ষ্মীর লাভ হতে চলেছে, ফিনান্সিয়াল জায়গা আপনাদের মজুদ হতে চলেছে, কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি 100% দেখা যাচ্ছে। একদম স্পেসিফিক যে তিন নম্বর রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের স্বরাজ্য এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং পঞ্চমপতি আপনার কর্ম হবে, মঙ্গল এবং গুরু একত্রে অবস্থান করছে, আপনাদের কেন্দ্রতিকোণ রাজ্য সমসপ্তম রাজ্য আপনাদের বিশেষ করে বৈবাহিক জীবন ডেলি ইনকাম আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ, কর্মক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনাদের লাভ, প্রপার্টি কোনো সম্পত্তির দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন, আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের উন্নতি আপনাদের হবে, পিতার সহযোগিতা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে এবং এর সাথে সাথে শেয়ার মার্কেট বা লটারি বা ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির। অর্থাৎ এই তিনটি রাশি 12টি রাশির মধ্যে বিশেষভাবে সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, অর্থাৎ 200 বছর পর এই রাজযোগে এই তিনটি রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন, নিশ্চিত নিশ্চিতরূপে লাভ পাবেন। নমস্কার।